আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون سورة العنكبوت 65 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি প্রতি সপ্তাহের ন্যায় আজও আমাদেরকে সালাতুল ইশার পরে সাপ্তাহিক দিনী তালিম, দিনী শিক্ষার আসরে আমাদেরকে অংশগ্রহণ করার এবং ইসলাম আমাদের জীবনের থেকে দামি মূল্যবান আমাদের ইসলাম এবং ইসলামের মৌলিক বিষয় তথা আকিদা আস-সাহিহা, বিশুদ্ধ আকিদা, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, তার হক, তার ক্ষমতা এবং তার তাওহীদ, সব প্রকারের তাওহীদ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা, যার মাধ্যমে শিরিকের সব প্রকার থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, নিজেদের কথা, কর্ম, বিশ্বাস এবং আপন পরিবার পরিজনদেরকেও শিরিকের সকল উপকরণ থেকে আমরা বিরত থাকতে পারি, সেই মানুষের প্রতি সপ্তাহের ন্যায় আজও যে আমরা তারই ঘরে সমবেত হতে পেরেছি, এজন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বরং মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘরে কোরআন কারিমের তাফসির শোনা এবং করার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইয়াবুদু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ কি পারে না যে প্রতিদিন একটি করে উটের সব নিতে, দুটা করে উটের সব নিতে? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সেটা কীভাবে সম্ভব যে প্রতিদিন একটা দুটা করে উট কুরবানির সব আমরা কীভাবে অর্জন করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে যে কেহ কোনো মসজিদে যাবে এবং সেই মসজিদে বসে কোরআন কারিমের একটি আয়াত হয় শিক্ষা করবে, হয় শিক্ষা দিবে, অন্যথায় তেলাওয়াত করবে, এটাই তার জন্য একটি উটের থেকে একটি উটের কুরবানির মতো সওয়াবের অধিকারী হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইজা ইনকানা ইসনাইনি ফা ইসনাইনি, যদি দুটি আয়াত পড়ে, দুটি আয়াত শিখে, দুটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মসজিদে বসে যদি শোনে অথবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি উট কুরবানির নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একই কোরআন তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যদি ঘরে বসে, অফিসে বসে, পৃথিবীর যে কোনো স্থানে আমরা সেটা অর্জন করি না কেন, অবশ্যই তার জন্য নেকি রয়েছে। কোরআন কারিমের প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ দিয়ে ধন্য করবেন। কিন্তু সেই একই ইবাদত যখন আমরা মসজিদে এসে করব, তাহলে সেই ইবাদতের নেকি এবং বিনিময় মর্যাদা ওই 10 গুণ সওয়াবের থেকে আরও বেশি বৃদ্ধি হয়ে একটি এবং দুটি করে আয়াত, একটি এবং দুটি উট কোরবানির সৎকার থেকেও বেশি নেকি আল্লাহ দান করে থাকেন। এমনই দার্সে এবং পাঠে শিক্ষার আসরে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আমরা তার আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পাঠ করি বিশ্বনবী মহানবী পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইমামুল মুওয়াহ্হিদিন,
সমস্ত তাওহিদবাদী মুসলিম নারী এবং পুরুষের নেতা ইমাম, যারই মাধ্যমে আমরা তাওহিদ এবং শিরককে আমরা ভাগ করতে পেরেছি, আলাদা করতে পেরেছি, পৃথক করে তাওহিদে জীবন লাভ করার এবং গঠন করার সুযোগ পাচ্ছি এবং শিরিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, যে নবীর জীবন আদর্শের মাধ্যমে এটা জেনে আমরা ধন্য হয়েছি, সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আশ-শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কর্তৃক রচিত আল কাওয়ায়েদুল আরবাআ, চারটি মূলনীতি কোরআন এবং হাদিসের আলোকে তিনি তাওহিদকে বোঝা, আল্লাহর একাত্মবাদকে বোঝা এবং পক্ষান্তরে শিরিককে ভালো করে আমাদের কাছে স্পষ্ট হওয়ার যে প্রধান চারটি মূলনীতি তিনি তার এই মূল্যবান কিতাবে রচনা করেছেন। আমরা বিগত দাসগুলিতে তিনটি মূলনীতি শেষ করেছিলাম, আজকে চতুর্থ এবং সর্বশেষ মূলনীতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পূর্বের তিনটি মূলনীতির সার সংক্ষেপ শুধু হেডলাইনটা আমরা শুনব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কিছু ভাই আবদার করেছে যে তারা প্রথম থেকে এই তিনটি বিগত তিনটি মূলনীতি সবাই শুনতে পারেননি, সব দাসে সবাই শরীক ছিলেন না, এজন্য পূর্বের চলে যাওয়া তিনটি মূলনীতিও জানতে চেয়েছেন, এজন্য প্রথমে ওই তিনটি মূলনীতি শুধুমাত্র সারসংক্ষেপ বলেই আজকের যেটা আমাদের প্রধান পয়েন্ট চতুর্থ মূলনীতি তার ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা শুনব। প্রথম মূলনীতি হলো, চারটি মূলনীতির প্রথম মূলনীতি সম্মানিত লেখক এবং সৌদি আরব সহ সারা বিশ্বে তাওহিদের পতাকা উত্তোলনের জন্যে এবং শিরককে মূলোৎপাটনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, তিনি তার এই মূল্যবান কিতাবের প্রথম মূলনীতি হিসেবে তিনি রচনা করেছেন যে আনতা আলামা আন্নাল কুফার আল্লাযীনা কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিররুনা আন্নাল্লাহ হুয়াল খালিকুল মুদাব্বিরু ওয়া আন্না যালিকা লাম ইউদখিলুহুম ফিল ইসলামি। প্রথম মূলনীতি হলো যে তুমি জানো যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গ সম্মানিত সাহাবীগণ যাদের সাথে যুদ্ধ করেছিলেন, কিতাল করেছিলেন, লড়াই করেছিলেন, তারা মুকিররুনা, তারা স্বীকার করত আন্নাল্লাহ হুয়াল খালিকুল মুদাব্বিরু, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনই হলেন এ বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা, আল মুদাব্বির সারা বিশ্বের সব কিছুর একমাত্র পরিচালক এবং নিয়ন্তা, কিন্তু ওয়া আন্না যালিকা লাম ইউদখিলুহুম ফিল ইসলামি, তাদের এই বিশ্বাস তাদেরকে, শুধুমাত্র তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একাত্মবাদের একটা পার্সেন্ট, তিনটি পার্সেন্ট, তিনটি সাইটের তিনটি অংশের একটি অংশ মাত্র, বাকি দুটো অংশে তারা আল্লাহকে এক ও দ্বিতীয় জানিওনি এবং জানলেও মানেনি, এই কারণে তাদের এই বিশ্বাসটা তাদেরকে ইসলামে প্রবেশ করতে যথেষ্ট হয়নি, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছিলেন, যেহেতু তারা আল্লাহর ইবাদতে আল্লাহর নাম এবং গুণাবলীতে তারা আল্লাহকে এক জানেনি এবং মানেনি, শুধুমাত্র সৃষ্টিগত সৃষ্টি পরিচালনা নিয়ন্ত্রণ জীবনদাতা মৃত্যুদাতা রিজিকদাতা এই সমস্ত আল্লাহ রুবুবিয়াত, আল্লাহ রুবুবিয়াতের ব্যাপারে তারা ইমান এবং বিশ্বাস স্বীকৃতি প্রদান করেছিল, তথাপিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন। তাহলে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো সূরাতু ইউনুসের 31 নম্বর আয়াত, যে তাদের এই বিষয়ে তাদের বিশ্বাস থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছিলেন, কারণ হলো যে এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম
قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار হে রাসূল বলে দাও, বলো মান ইয়ারজুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি, কে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে বৃষ্টি জীবিকা দেন, রিজিক দান করেন, কে তোমাদেরকে? আম্মা ইয়ামলিকুস সামাআ ওয়াল আবসারা, কে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির মালিক? ওয়ামা ইয়খরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, কে জীবন থেকে মৃত্যু বের করেন এবং মৃত্যু থেকে কে জীবন দান করেন? সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরিক বিশ্বাস সম্পর্কে বলছেন, ফাসায়াকুলুনা আল্লাহ, এক্ষুনি তারা বলবে যে এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করেন। অতএব এই বিশ্বাস তাদের ছিল, আল্লাহ নিজেই তাদের অন্তরে বিশ্বাস সম্পর্কে আলোকপাত করেছেন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাস করার দরুন তাদেরকে মুসলিম হিসেবে মুমিন হিসেবে গণ্য করেননি, বরং তাদের সাথে যুদ্ধ করেছিলেন। কেননা তারা আল্লাহর তাও ইবাদতে তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করেছিল। এই কারণে দ্বিতীয় মূলনীতি হলো যে আন্নাহুম ইয়াকুলুনা, যে তারা বলতো যে মা দাআউনাহুম ওয়াতাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতালাবিল উরবাতি ওয়াস শাফাআহ, আমরা তো এই সমস্ত আমাদের মাবুদ, আমাদের দেবদেবী, আমাদের প্রতিমা, আমাদের মাবুদগুলির কাছে এই জন্যই আমরা যাই, তাদের কাছে আমরা এই জন্যই ধন্যবাদ ধরি, তাদের স্মরণাপন্ন এই জন্যই হই যে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করাই দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা আমাদের জন্য সুপারিশকারী। এই বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কাফের মুশরিকরা করত, কিন্তু এই বিশ্বাসই হলো তাদেরকে ইসলামে প্রবেশ করাতে নিষেধ করেছে। কেননা এইগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার এবং তার হক ছিল যে চাওয়াতে, প্রার্থনায়, আরাধনায় তারা আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বিপদ আপদ থেকে রক্ষা চাবে, সরাসরি আল্লাহর কাছে, মাঝখানে কোনো মিডিয়া এবং ওসিলা মাধ্যম ছাড়াই। যেহেতু তারা আল্লাহকেই মূলত চেয়েছিলেন, কিন্তু মাঝখানে অন্যদেরকে ওসিলা হিসেবে, অন্যদেরকে মিডিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ক্ষমতা, তিনি যে সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছুই তার অবগত, বরং সৃষ্টি শুরু থেকে আসমান জমিন সৃষ্টি করার ও 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টিগুলির সব কিছু তিনি যে জানেন, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেখা শোনা, তার জানা, তার খবর রাখা, এই সব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং শক্তিকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তার শক্তিকে খর্ব করে যখন মাখলুকের মাধ্যমে আল্লাহকে পেতে চেয়েছে, মাখলুকের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চেয়েছে, মাখলুকের ওসিলা দিয়ে যখন নিজেদের জীবনের চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাদেরকে কাফের এবং মুশরিক ঘোষণা করেছেন। সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ওয়ালি আউলিয়া অভিভাবক হিতাকাঙ্ক্ষী মনে করেছে, তারা বলে, মুখে বলে যে মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি না, আমরা তো এদের ইবাদত করি না, এদের কাছে আমরা এই জন্যই আসি যে মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করাই দিবে, এরা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভ করাই দিবে। আমরা বান্দা, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা মুজরিম, আমাদের চাওয়া পাওয়া, আমাদের আরাধনা প্রার্থনা, আমাদের বিপদ আপদের বিষয়গুলি কি সরাসরি আমরা স্রষ্টার কাছে পৌঁছাতে পারবো, স্রষ্টার কাছে আমরা জানাতে পারবো? এই সমস্ত
প্রতিমা, এ সমস্ত অলিয়া উলিয়া, এ সমস্ত দেবদেবী, এরাই হলো আমাদের বিষয়গুলি, আমাদের অ্যাপ্লাইগুলি ওনাদের মিডিয়া ভায়া হয়ে আল্লাহর কাছে পৌঁছবে। আমাদের বিষয় আমরা সরাসরি তার কাছে পৌঁছাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে নিজেই ফয়সালা দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে এই বিশ্বাস এবং এই কর্মে যারা জড়িত তাদেরকে আল্লাহ নিজেই স্বীয় ফয়সালা দিলেন, বিচার করে দিলেন, হুকুম লাগাই দিলেন যে যারা এই বিশ্বাস করে, যাদের কর্ম এই, যাদের আকীদা এই, নিশ্চয়ই তারা কাফের এবং মিথ্যাবাদী। তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই এই বিশ্বাস এবং এই আমলকারীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করলেন যে ইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ হিদায়ত দিবেন না, পথ প্রদর্শন করবেন না, মান হুয়া কাযিবুন কাফফার, যারা আল্লাহর শক্তিগুলোকে অস্বীকারকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার এবং ক্ষমতাকে যারা জলাঞ্জলিত দিয়ে মিডিয়ার মাধ্যমে আল্লাহকে পেতে চেয়েছে। অথচ ইন্নাল্লাহ সামিউন বাসির, পৃথিবীর সব কিছুই তিনি দেখেন, সব কিছুই তিনি শোনেন। ওমা ইয়াযুবু আন, তার কাছে পৃথিবীর কোনো ছোট বড় কোনো বিষয় কোনো বস্তু তার জ্ঞান এবং দেখার শোনার বাইরে নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। অনেক আয়াত আছে, যেহেতু আজকে শুধু শিরোনাম বলার কথা, এই জন্য একটা করে আয়াত এই প্রত্যেকটা মূলনীতি সম্পর্কে এনেছি। তিন নম্বর মূলনীতি ছিল যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সর্বশেষ নবী রহমাতুল আলামিন, যে সমাজে যাদের মাঝে তিনি আত্মপ্রকাশ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাঝে তাকে পাঠিয়েছিলেন, মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম, তারা ইবাদতে বিভিন্ন জনে বিভিন্ন মাখলুকের ইবাদত করত, বিভিন্ন জনে বিভিন্ন মাবুদের ইবাদত করত, যদিও সব মাবুদগুলি ছিল মিথ্যা মাবুদ। তাদের মাঝে কেউ ইবাদত করত মাই মিনহুম মাই ইয়াবুদুল মালায়েকা, তারা কেউ ইবাদত, তাদের মাঝে কেউ ইবাদত করত ফেরেশতা, ওয়ান নাবিয়িন, কেউ ইবাদত করত নবী রাসূলদের, ওয়াসালিহিন, কেউ ইবাদত করত সালেহ সৎ আমলকারীদের, কেউ ইবাদত করত আসজার ওয়াল আহজার, পাথর এবং গাছবৃক্ষের, কেউ ইবাদত করত আশ-শামস ওয়াল কামার, চন্দ্র সূর্যের। কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইউফারিক বাইনাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের সাথেই সমানভাবে যুদ্ধ করেছেন, কাউকে বাদ দেননি, বাছাই করেননি যে কে ফেরেশতারা নবীদের সালেহদের ইবাদত করছে আর কে উদ্ভিদ জড় পদার্থ গাছ বৃক্ষ পাথরে ইবাদত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কারোর মধ্যে পার্থক্য করেননি, যেহেতু ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, সেই হক ফেরেশতাদেরকে দিল না, নবীকে দিল না, রাসুলকে দিল না, ওলিয়া উলিয়াকে দিল না, গাউস কুতুবকে দিল না, পাথর আর চন্দ্র সূর্যকে দিল, যেহেতু আল্লাহর অধিকার আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর হক নিয়ে মাখলুককে দেওয়া হয়েছে, সেই অপরাধে সকলেই সমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের সাথে যুদ্ধ করেছেন, তিনি বাদ দেননি যারা সালেহদের সৎ নেককারদের ইবাদত করেছে তাদেরকে বাদ দেয়নি, বরং নবী রসুলদের ইবাদত যারা করেছে তাদেরকে বাদ দেয়নি। ঈসা আলাইহিস সালাম যারা খ্রিস্টান তাদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করেছেন, যে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র হিসেবে আকীদা বিশ্বাস করে তারা মুশরিকে পরিণত হয়েছে। ইহুদীদের সাথে যুদ্ধ করেছেন, তারা উজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে আল্লাহর সাথে শিরিক করেছেন, ঠিক প্রতিমার পূজাও যারা করেছেন তাদের সাথেও আল্লাহ রাসূল একইভাবে যুদ্ধ করেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা ইবাদতকারীদের কাউকেই তিনি বাদ দেননি, সকলকে সমান অপরাধে ফেলে তাদের সাথে যুদ্ধ করেছিলেন। অতএব এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার পরিণতি। এখন আমরা আসি যেটা আজকের সর্বশেষ মূলনীতি, সেটা হচ্ছে চতুর্থ নম্বর কায়দা, আল কায়দাতুর রাবিয়া, যেটা আজকের আলোচনার পয়েন্ট বা বিষয়। চতুর্থ মূলনীতি সেটা হলো আন্না মুশরিকি জামানিনা আগলাদু শিরকান মিনাল আউয়ালিনা,
যে বর্তমান জামানার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিকদের থেকে, অংশীদারীদের থেকে জঘন্য এবং কঠিনতম মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিকদের শিরকি অবস্থাটা, শিরকের পরিমাণটা, শিরকের পরিধিটা, শিরকের যত উপায় উপকরণ ছিল তার থেকে বর্তমান মুশরিকদের শিরকটা আরো কঠিন এবং গাঢ় এবং ব্যাপক। কেমন করে? লিআন্নাল আউয়ালিনা ইউশরিকুনা ফির রাখা, কেননা প্রথম যুগের মুশরিকরা, আল্লাহ রাসূলের যুগের মুশরিকরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করত শুধুমাত্র সুখের সময়। তাদের কল্যাণকয় বিষয়, সুখের বিষয়গুলিতে, ওয়ায়ুখলিসুনা ফি সিদ্দাতি, কিন্তু বিপদে আপদে সমস্যায় কবলিত পড়লে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করত না, বরং সেক্ষেত্রে সে সময় তারা আল্লাহকে একনিষ্ঠভাবে, খালেসভাবে তার কাছে ধন্যবাদ। অমুশরিকু জামানিনা শিরকুহুম দাইমান ফির রাখা ওয়া সিদ্দাতি, আর বর্তমান সময়ের মুশরিকদের, অংশীদারীদের অংশীদারিত্ব উভয় অবস্থায়। কাফেরদের ছিল শুধু সুখের সময়, দুঃখের সময় তারা আল্লাহকে ডাকত আর দুনিয়ার অন্য অন্য মাবুদকে ভুলে যেত। আর বর্তমান জামানার মুশরিকদের শিরিক ফির রাখা ওয়া সিদ্দাতি, সুখের সময় তারা আল্লাহর সাথে অংশীদার করে, আবার বিপদে পড়লো, সমস্যাগ্রস্ত হলো, আল্লাহর সাথে শিরিক করে। হ্যাঁ, ইলেকশনের আগেও যায় মাজারে, আবার ইলেকশনের পরেও যায় মাজারে। আগে যায় সাহায্য চেতে, পরে যায় ধন্যবাদ জানাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুশরিকরা একসময় শিরিক করত শুধু সুখের সময়, আর বর্তমান জামানার অনেক মুসলিম নামধারীরা তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সুখ এবং দুঃখ সব উভয় অবস্থায়। তাই এই পয়েন্টটা আমি আলোচনা করব, চারটি পয়েন্টে যা মুসান্নিফ লেখক তিনি আলোচনা করেছেন। তো সর্বপ্রথম আসি কোরআন কারিমের দলিল, যে রাসূলের জামানার মুশরিকরা যে শিরিকের পরিমাণে বর্তমান জামানার মুশরিকদের থেকে কম ছিল, পরিধিতে কম ছিল, ব্যাপকতায় কম ছিল, এ বিষয়ে আল্লাহর কোরআনের বাণী সূরাতুল আনকাবুতের 65 এবং 66 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ, যখন তারা সমুদ্রে নৌযানে আরোহণ করত, কারা? আল্লাহ রাসূলের জামানার মুশরিকরা, অংশীদারীরা, যখন তারা তাদের প্রয়োজনে যখন তারা নৌযানে চলাচল করত, দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর সেই নৌযানে চলাচলের সময় যদি তারা ঝড়ের কবলে পড়ে যেত, প্রচণ্ড তুফানের বিপর্যয়ের কবলে যখন পড়ে যেত, আল্লাহই বলছেন যে দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকত। দাআউল্লাহ, দাআ মানে ডাকা, আল্লাহ মানে আল্লাহ, দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, একান্তভাবে তারা আল্লাহকে ডাকত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের আর্তনাদ, তাদের ফরিয়াদ, তাদের কাকুতি মিনতি শুনে যখন স্রষ্টা হিসেবে সৃষ্টির প্রতি দয়া করে, মায়া করে তাদের বিপদ থেকে, সমুদ্রে প্রচণ্ড তুফানে নিমজ্জিত হওয়া থেকে যখন তাদেরকে কুলে উঠায় পরিত্রাণ দিয়ে দিতেন, তখন তারা আবার তাদের পূর্বের স্বভাবে, আকিদায়, আমলে ফিরে যেত। ফালাম্মা নাজ্জাহুম, যখন আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিতেন, ইলাল বাররি, স্থলে, ইদা হুম ইউশরিকুন, আবার তারা তাদের শিরকে, শিরকের জীবনে ফিরে আসত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে তারা বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে তারা একনিষ্ঠভাবে, খালেসভাবে, নিরঙ্কুশভাবে তারা আল্লাহকে ডাকত। কোরআনের আরও আয়াত শুনুন, সূরাতুল ইউনুসের 22 নম্বর আয়াত, হুয়াল্লাযী ইউসাইরুকুম
في البر والبحر حتى إذا كنتم في الفلك যে হুয়াল্লাযী ইউসাউউরুকুম তিনি তো সেই মহান আল্লাহ সত্তা যিনি তোমাদেরকে পরিচালনা করেন চালান ফিল বাররি স্থল পথে ওয়াল বাহরি সমুদ্র পথে অর্থাৎ চলাচলের জন্য তিনি আমাদের জন্য উত্তম যানবাহন দান করেছেন হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি যখন তোমরা নৌকায় নৌযানে যখন তোমরা চলো وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ আর নৌযানে চলার সময় যখন তোমাদের অনুকূলে বাতাস প্রবাহিত হয় সেটা তোমাদের জন্য কল্যাণী হয় وَفَرِحُوا بِهَا আর সে সময় তোমরা আনন্দ ফুর্তি করো তোমাদের ভালো লাগে কিন্তু جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ এর ভিতর দিয়ে হঠাৎ করে যদি প্রচণ্ড বাতাস প্রচণ্ড টর্নেডো সাইক্লোন যখন তোমাদেরকে আক্রান্ত করে وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ আর চতুর্দিক থেকে উতাল তরঙ্গ যখন তোমাদেরকে গ্রাস করে নেয় وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ আর তোমরা নিজেদের ধারণা করে নাও যে প্রচণ্ড ঢেউ তুফান তোমাদেরকে আবৃত করে ফেলবে তোমাদেরকে ঢেকে দেবে دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ তখন তারা আল্লাহকে ডাকে একনিষ্ঠভাবে লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন তখন তারা আল্লাহকে বলে আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও তাহলে লানাকুনান্না মিনাশ শাকিরিন অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং শুকরগুজারদের অন্তর্ভুক্ত হব সূরা ইউনূসের 22 নম্বর আয়াত আরো শুনুন وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ আরো সুন্দর কথা এখানে বললেন যে যখন তোমাদেরকে অকল্যাণ বিপর্যয় তোমাদেরকে আক্রান্ত করে ফিল বাহরে সমুদ্রে চলাচলের সময় ضَلَّ مَن تَدْعُونَ তোমরা তো তখন ভুলে যাও সুখের সময় জীবনে তোমরা যে সমস্ত প্রতিমার মাবুদের ইলাহকে তোমরা ডাকো সুখের সময় তখন জল্লা তোমরা তাদেরকে হারিয়ে ফেলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যত মাবুদের পূজা তারা করে যত প্রতিমার দেবদেবীকে তারা ডাকে তাদের জীবনের সবকিছু সেখানে পেশ করে এই বিপদের সময় আসলে আল্লাহ বলছেন জল্লা তার হারিয়ে ফেলে তারা তাদেরকে ভুলে যায় ইল্লা ইয়াহু একমাত্র উপরের জনকে তারা স্মরণ করে সুবহানাল্লাহ তাহলে রাসূলের জামানার মুশরিকরা বিপদে পড়লে তাদের দুনিয়ার অসংখ্য মাবুদকে যে ভুলে যেত একমাত্র উপরের মাবুদকে তারা স্মরণ করত স্বয়ং আল্লাহই সাক্ষী ফালাম্মা নাজ্জাকুম যখন আমি তোমাদেরকে পরিত্রাণ দিই ইলাল বাররি স্থলে উঠায় আরাজতুম আবার তোমরা মুখ ফিরায় নাও ওয়াকানাল ইনসানু কাফুরা মানুষ সত্যি অকৃতজ্ঞ মানুষ সত্যি অকৃতজ্ঞ সূরাতুল ইসরা 67 নম্বর আয়াত তাহলে এখানে আমরা এই আয়াতে যেটা পেলাম যে আল্লাহ নিজেই বলছেন যে যখন তারা বিপদগ্রস্ত হয় তখন দুনিয়ার সমস্ত মাবুদকে ভুলে যায় হারিয়ে গেলে স্মরণের থেকে স্মৃতিপট থেকে তাদের আউট হয়ে যায় কেমন কেননা তারা জানে যে এই সমুদ্রের এই তুফান থেকে এই বিপর্যয় থেকে আমাদের দুনিয়ার কোনো মাবুদ আমাদেরকে এখানে এসে হাত ধরে টেনে উঠাতে পারবে না এটা তারা ভালো করেই জানতো এজন্য সমস্যাগ্রস্ত হলে তারা দুনিয়ার এই সুখের মাবুদকে ভুলে যে একমাত্র উপরে মাবুদকে তারা একনিষ্ঠভাবে স্মরণ করত কিন্তু দুঃখজনক হলো সত্য আজকের বর্তমান অনেক মুসলিমরা তারা বিপদে পড়লে তারা আরও সুখের সময় যতটা শিরিক না করে বর্তমান জামানার মুশরিকরা দুঃখের সময় বিপর্যয়ের সময় বিপদাপদের সময় তারা আরো বেশি করে কঠিনভাবে আল্লাহর সাথে শিরক করে রাসূলের জামানার মুশরিকদের বিপরীত আল্লাহ রাসূলের জামানার অংশীদারীদের সময় তার বিপরীত তাই বলছে আম্মা মুশরিকু জামানিনা ফাশিরকুহুম দাঈমুন যে
এই জন্য মুসান্নিব রাহিমাহুল্লাহ বলছেন যে তাই বর্তমান জামানার মুশরিকদের শিরিক অংশীদারিত্ব সর্বদাই ফির রাখা বা সিদ্ধাতি বা লাআল্লাহুম ফি সিদ্ধাতি আসাদ্দু শিরকান মিনহুম, বরং বিপদের সময় বিপর্যস্তের সময় বর্তমান জামানার মুশরিকরা অধিক আকারে ব্যাপক আকারে শিরিক করে মিনহুম রাসূলের জামানার মুশরিকদের থেকে। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের সেরা থেকে রক্ষা করুন, পরিত্রাণ দান করুন। কেননা বর্তমানের আপনারা যারা মাজারে কখনো গেছেন, বিভিন্ন অলিয়া উলিয়া গাউস কুতিবদের এই কবরস্থানে যারা আপনারা গেছেন, যে দেখেছেন অনেকেই, আমি নিজেও বহু যে বাস্তবে দেখেছি যে এই বিপদ যারা বিপদগ্রস্ত হয় আসলে তাওহীদের জ্ঞান, শিরিকের জ্ঞান, তাওহীদ এবং শিরিক কোনটা এই জ্ঞান পার্থক্যের জ্ঞান না থাকার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও এই বিপদে পড়ে তারা এই সমস্ত মাজার দরবারে যে নিজেকে যেভাবে একেবারে নুয়ে দেয়, নিজেকে জড়সড় করে দেয়, ওই সমস্ত মাজারের যারা আসহাবুল মাজারাত, যে সময় ওই সমস্ত মাজারে যারা শুয়ে আছেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে নিজেদেরকে যেভাবে নতজন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবে বিপদে নতজন করে না, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই সমস্ত মুসল্লিদেরকে দেখবেন তারা মসজিদে আসেও কম, যারা আসে তারাও মসজিদে আল্লাহর ঘরে এসে ওইভাবে নিজেকে একেবারে নতজন করে না, যতটা নতজন করে ওই সমস্ত মাজারে যে। এই জন্যে এটা বিশেষভাবে এটা প্রতীয়মান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশরিকদের থেকে বর্তমান জামানার মুশরিকদের শিরিকের কঠিনতা, গভীরতা এবং ব্যাপকতা অনেক বেশি। ফাযিদু কুরআনহুম আন্নাহুম ফি শিদ্দাতি আকতারু ইস্তিগাতান বি আলী ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। তিনি বলছেন মুসান্নিব রাহিমাহুল্লাহ যে যেমন মুসলমানদের নামধারী মুসলিমদের মাঝে যেমন রাফেদা শিয়ারা এবং অসুফি আল কুবরিউন যারা সুফি কিন্তু কবর পূজারি, তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশরিকদের থেকে বেশি তারা শিরিক করে। যেমন এই যে রাফেদিরা শিয়ারা, তারা উঠতে বসতে আল্লাহর সাথে শিরিক করে, কিন্তু আল্লাহর কসম হয়তোবা আল্লাহ রসুলের জামানার যারা প্রতিমা পূজারি ছিল তারা উঠতে বসতে ওই প্রতিমার সাথে শিরিক করত না, আর উঠতে বসতে চলায় কথায় বার্তায় প্রতিটা মুহূর্তে তারা ওই সমস্ত প্রতিমার শিরিক করত না। যেমন আমাদের দেশের হিন্দুরা যারা প্রতিমা পূজারি, তারা কি সবসময় শিরিকে লিপ্ত থাকে? না, সংসার ধর্ম করছে, ব্যবসা বাণিজ্য করতেছে, জীবন চলে পরিচালনা করতেছে, যখন তাদের প্রয়োজন হয় তাদের মন্দিরে যায় এবং সেই মাহবুদের সামনে তারা তাদের আরাধনা প্রার্থনা করে, তাদের ওয়ার্ল্ড টাইম কিন্তু শিরিক করে না। শিরিক করে সময় হয়তো সপ্তাহে কোনো সময়, মাসে কোনো সময়, প্রয়োজনের কোনো সময়, কিন্তু মুসলিম নামধারী অনেকেই শিরিক করে উঠতে বসতে। যা আমি মদিনাতে মক্কাতে থাকাকালীন দীর্ঘ 10 বছরে আমি মসজিদে নববীর চত্বরেই দেখেছি যে শিয়ারা উঠতে গেলেই বলে ইয়া হুসাইন। যেমন সাধারণত মানুষ যারা ভেরে যায় বয়সের ভারে হোক অথবা স্বাস্থ্যের হেলথের কারণে হোক, যারা ওজন যাদের বেশি শরীরে, তাদের উঠতে গেলে কষ্ট হয়, বসতে গেলেও কষ্ট হয়, ওই সমস্ত শিয়াদেরকে আমি দেখেছি, নারী শিয়া মহিলাদেরকেও দেখেছি, পুরুষদেরকেও দেখেছি, যখন বসা থেকে উঠতে যাচ্ছে ইয়া হুসাইন, আবার যখন ক্লান্ত হয়ে গেছে হাঁটছে অথবা দৌড়াইছে অথবা কোন জায়গা থেকে আসছে নিজে হাফ ছাড়তেছে বলছে ইয়া হুসাইন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বর্তমান মুসলিম নামধারী মুশরিকরা তারা শিরিক করে উঠতে বসতে, রাসূলের জামানার মুশরিকরা এই উঠতে বসতে শিরিক করত না, হয়তো প্রয়োজনে কোনো সময় শিরিক করত, কিন্তু তেমনিভাবে আমাদের দেশের যারা আকিদা যাদের পচা, যারা এই শিরিকি আকিদায় মাজার কবর ওলিয়া ওলিয়াইদের ক্ষমতায় যারা বিশ্বাসী, তাদেরও শিরিক কিন্তু প্রায় সময় হয়ে থাকে, সব সময় হয়ে থাকে, প্রতিটা বিষয় তাদের হয়ে থাকে। কেননা শিরিকটা হচ্ছে আকিদাগত বিষয়,
শিরিক হচ্ছে বিশ্বাসগত বিষয়। মনে রাখতে হবে যে আমলগত বিষয়গুলি কম ঘটে, আর বিশ্বাসগত বিষয়গুলি তার মনে প্রাণের সাথে মিশ্রিত, তার আকিদা বিশ্বাসের সাথে মিশ্রিত। এই জন্য দেখেন তাকওয়া, তাকওয়া যেটা মুমিনদের সিফাত, এই তাকওয়ার বিনিময়, তাকওয়ার ইবাদত কিন্তু অল টাইম হয়, কিন্তু সালাতের ইবাদত নির্ধারিত সময়, সওমের ইবাদত নির্ধারিত সময়, হজের ইবাদত নির্ধারিত জায়গা এবং স্থানে সময়, কিন্তু তাকওয়ার ইবাদত মুরাকাবাতুল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আদেশগুলিকে মেনে চলার আপ্রাণ চেষ্টা করা, সমস্ত নিষেধ থেকে নিজেদেরকে পরিত্রাণ রাখার এই যে তাকওয়ার ইবাদত, এটা কিন্তু সবসময় মুমিনের জন্য হয়। মুত্তাকিনদের এই ইবাদত অল টাইম, তার রাতে দিনে চলতে বসতে উঠতে বসতে সবসময়তেই কিন্তু তাকওয়ার ইবাদত হয়। তেমনি শিরিক যারা করে তাদেরও শিরিকের যে আকিদা বিশ্বাস ধ্যান ধারণা চেতনা, তাদের কিন্তু ওই শিরিকের ইবাদত অল টাইম হতে থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। তেমনিভাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আরেকটি বিষয় বলছেন যে রাসূলের জামানার মুশরিকরা শিরিক করত ভালো ব্যক্তিদেরকে কেন্দ্র করে, কিন্তু বর্তমান জামানার মুশরিকরা অনেকে বা অনেক সময় শিরিক করে ভালো ব্যক্তিদেরকে কেন্দ্র করে না। আগে গেল ভালো ব্যক্তিদের বিষয়, কিন্তু অনেক অনেকে শিরিক করে খারাপ ব্যক্তিদেরকে, গুনাগার পাপিষ্ঠ তাদের সাথে শিরিক করে। মনে করেন যারা মাছ ভাণ্ডারী, যারা গান বাদ্যের যারা ইবাদত মনে করে, এবং অনেক পীর আছে বা অনেক নামের পীর আছে যারা নারীবাজি করে, জিনার সাথে জড়িত, মানুষের ধন সম্পদ নানান ধোকা প্রতারণার সাথে তারা ভক্ষণ করে চলছে, এমন ব্যক্তিদেরকেও অনেকে পীর মনে করে। যেমন আমি নিজে সাক্ষী, ঢাকা শহরে যাত্রাবাড়িতে পড়াকালীন সময় সায়দাবাদ তো যাত্রাবাড়ির পাশেই, তো ওই সায়দাবাদের পীরের দরবারে আমি দুই তিন দিন গেছি, তো যে দেখেছি যে একদিন গেলাম যে দেখছি যে পীর সাহেব তার আস্তানার ভিতরে, আমি যেদিন গেছি আমি তো জানি না তাদের শিডিউল সম্পর্কে, কোন দিন পুরুষদের কোন দিন মহিলাদের তা তো আমার জানা নেই, আমি গেছি অবস্থা দেখতে পর্যবেক্ষণ করতে। আমি যেদিন গেছি ওই দিন মহিলাদের পালা, ওই দিন মহিলাদের দেখা করার পালা, পুরুষ না। তো গেটে আমি দাঁড়ায় রয়েছি, এদিকে গেটে যেখান থেকে প্রবেশ করে সেখানে তাবিজ কবজ অনেক কিছু ব্যবসায়ীরা নিয়ে বসে আছে, আর মহিলা কাস্টমার আসতেছে এক এক করে দায়িত্বশীলরা ঢুকাচ্ছে। তো আমি নিজে কানে যেটা শুনেছিলাম আল্লাহর ঘরে বসে বলছি, ওই যারা ওখানকার দায়িত্বশীলরা তারা একজন একটা যুবতী মেয়ে মহিলা আসলো সন্ধ্যার একটু আগে, মাগরিব নামাজের একটু আগে, একদম পূর্ণ পূর্ণ যুবতী একটা মেয়ে আসলো, পর্দা তো নাই, সালোয়ার কামিজ পরা। সে ঢুকার সময় একজন ব্যক্তি ওখানকার একজন দায়িত্বশীল বলছে যে এক ডোজ খেলে ঠিক হয়ে যাবে। আল্লাহ জানে তাদের এই এক ডোজের অর্থ কী, সেটা আল্লাহ ভালো জানে আর তারা ভালো জানে। এবং সে একাই গেল পীর সাহেবের কাছে, সাথে কেউ নেই। তাহলে এই যে রাসূলের জামানায় যারা শিরিক করত ভালো ব্যক্তিদেরকে কেন্দ্র করে তাদের মাবুদগুলো দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে অনেকে শিরিক করে এই সমস্ত মাসিয়া পাপের সাথে যারা জড়িত, আল্লাহর বিধিবিধানকে অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করে যারা দিনের নামে ইসলামের নামে মানুষকে ধোকা প্রতারণা দিয়ে দুনিয়া স্বার্থ হাসিল করে চলছে, তাদেরকেও অনেকে বড় মনে করে অনেক কিছু তাদের কাছে যায়। এবং সে যখন বের হলো পীর সাহেব মাগরিব নামাজের পরে যখন বের হলো, তখন গাড়ি চলে আসছে, সে গাড়িতে উঠবে, যাবে কোথায়, একটা মিলাদ মাহফিলে। তো সেই সময় কোনো এক ব্যক্তি ওনারই কোনো কর্মচারী বা যে কোনো এক সেকশনের লোক, সে তার মানে কি যেন টাকা নিতে আসছে, তো দেখলাম পীর সাহেব পকেট থেকে টাকা বের করতে চাচ্ছে, তো আমি নিজেই দেখলাম যে 500 টাকা, সব 500, ওই এখান থেকে 15 বছর আগে কথা,
এখান থেকে 1570 বছর আগের কথা, তো পকেট থেকে টাকা বের করে যেটাই বের করে সেটা 500 টাকার নোট। এইভাবে মানুষের মালকে তারা লুণ্ঠন করছে ইসলামের নামে, দিনের নামে। এদেরকেও অনেক সময় পীর বলে আখ্যায়িত করা হয়। মসজিদ নববীর একটি ঘটনা বলি। মসজিদ নববীতে মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়, যেহেতু বাংলাদেশের হাজিদেরকে আমরা খেদমত দিতাম কীভাবে সঠিকভাবে রাসুলের তরিকায় তারা হজ উমরা করতে পারে, এই দায়িত্ব আমাদের ছিল, নিজেদের পক্ষ থেকে ছিল, আবার সরকারের পক্ষ থেকে মসজিদ নববীর পক্ষ থেকে এই দায়িত্বে আমরা নিয়োজিত থাকতাম হজের টাইমে। তো একদিনের ঘটনা, বাংলাদেশি মসজিদ নববীর ভিতরে 5 নম্বর গেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা প্রথম মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর, তার পিছনে দিকে কতিপয় আমাদের বাংলাদেশি হাজি একসাথে কয়েকজন রয়েছে। আর আমরা খুঁজতাম যে একসাথে যেখানে একটু বেশি লোক বসে আছে ওদের মাঝে যে বসে কথাবার্তা শুরু করতাম, যাতে করে আমার ফায়দাটা বেশি হয়। একজনকে বলার থেকে যদি 5 জনকে একই কথা বলা যায় তাহলে আমার লাভটা বেশি হবে, এই আশা থাকতো আমাদের। তো এই জন্য দেখতাম যে কোন জায়গায় দলল ফাঁকায় আছে আমাদের বাংলাদেশের হাজিরা, সে জায়গায় যে বসতাম তাদের কাছে যেয়ে। তো দেখি 5-7 জন লোক বসে আছে, সেখানে যে বসলাম, বসার পরে কথাবার্তা বলতে লাগলাম। এক পর্যায়ে ওখানকারই এক ভাই, এক হাজির সাহেব বললেন যে উনি হচ্ছেন আমাদের এলাকার পীর। তো আমি উনি আমাকে আবার বলতেছে যে উনি আমাদের এলাকার পীর, তো ওনার কি বিষয়, কিভাবে পীর, উনি নিজেই বলতেছে, আমি ওনার কাছে আমি জিজ্ঞেস করছি না। ওই হাজির সাহেব নিজেই বলছে যে উনি কি করেন, উনি ওনার আস্তানায় ঢুকে যান সূর্য ডোবার আগে। ওনার আস্তানার বর্ণনাও দিল যে আস্তানায় শুধু দরজা আছে কিন্তু জানলা টানলা নাই, আস্তানার ভিতরে শুধু ঢুকার দরজা আছে কিন্তু জানলা টানলা সব দিকে আটকানো। পরে ঢুকে যায় তিনি সূর্য ডোবার আগে তার আস্তানায়, আর বের হয় সকাল 8-9টার সময়। তখন আমি তাকে বললাম যে ইনি যদি পীরই হন আপনাদের, তাহলে কিভাবে সূর্য ডোবার আগে আস্তানায় ঢুকে যায় আর সকাল 8-9টার সময় ঢুকে বের হয়, এ তো আপনাদের পীর কি করে হয়ে যায়, অথচ মাগরিবের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন জামাতে, ঈশার নামাজ ফরজ করেছেন পুরুষদের উপরে জামাতে, ফজরের নামাজ ফরজ করেছেন, আর এই তিনোটা নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ঈশার নামাজ পড়লে, জামাতে পড়লে অর্ধরাত পর্যন্ত সওয়াবের ভাগীদার হওয়া যায়, ফজরের নামাজ জামাতে পড়লে পুরো রাত তো নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে এই তিনটা ফরজ সালাত সে যে জামাত ত্যাগ করে মুসলিমদের সাথে না পড়ে, ভিতরে পড়ে কি না পড়ে সেটা তিনি জানেন আর আল্লাহ জানেন, কিন্তু অন্তত জামাত তো তরক করলো দেখা মূলে, তিনটা অক্তের জামাত তরক করে সারা বছর, তাহলে আবার কি করে আপনাদের সম্মানিত পীর হয়ে যায়। যাই হোক, এই বিষয়ে তার সাথে হলো। এরপরে আমি ওনার সাথে সরাসরি কথা বললাম, ওনাদের সাথে কথা বলার পরে এক পর্যায়ে শেষের দিকে ওনার সাথে কথা বললাম, ওনার নিজের ঘটনা নিজে একটা বললো। ওনার সাথে কথা বলার সময় বলছে আমি একদিন হাটে যাচ্ছি, বাংলাদেশের পীর তো, হাটে যাচ্ছি, তো হাটে যাওয়ার সময় আমার একটু তন্দ্রা আসছে, হ্যাঁ একটু ঝিমটি আসছে, ঘুম ঘুম ভাব আসছে চলন্ত অবস্থায়। তো আমি শুনতে পেলাম যে আমার পিছন থেকে কে বলছে যে আমাকে আমার নাম ধরে ডেকে বলছে যে তুই সারা বছর রোজা রেখে যা, দেখা যাক আল্লাহ কি করে। তাই জন্য আমি সারা বছর রোজা রাখি। পীর সাহেব নিজের কথা নিজে বলছে মসজিদ নববীতে, আর এটা আল্লাহর ঘর মসজিদ। ফলে তখন আমি ওনাকে বললাম যে আপনাকে কে বা কারা, যে কেউ পিছন থেকে আপনাকে বলল আর যে সারা বছর রোজা রেখে যা, আর আপনি সেই জন্য সারা বছর রোজা রাখেন, তো রোজা তো ইবাদত, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের, আল্লাহকে পাওয়ার একটা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সওম। আর সওম উলি ওয়া আনা আজিজিবি, আল্লাহ বলছেন যে সওম আমার রোজা আমার জন্যই রাখে রোজাদার, আর এর বিনিময়ে আমি সহস্তে দান করবো, অন্যান্য বিনিময়ে আল্লাহর হুকুমে সিস্টেম মাফিক আমরা বিনিময়ে হকদাররা পেয়ে যাবে, কিন্তু রোজার বিনিময়ে আল্লাহ নিজেই স্পেশালভাবে দান করবেন। তাহলে রোজা তো ইবাদত, আর ইবাদত তো হতে হবে আল্লাহ তার রাসুলের দিক নির্দেশনা মতন,
আপনাকে পিছন থেকে কে বললো সারা বছর রোজা রেখে যা, আপনি সেজন্য রোজা কিভাবে সারা বছর রাখেন? অথচ আল্লাহ রসুল রোজা সর্বশেষ সীমা যেটা দিচ্ছেন, সর্ব উচ্চ সীমা যেটা, সেটা হচ্ছে সাওমে দাওয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনার আমার নবী, তিনি সর্বোচ্চ রোজার সীমা যেটা দিচ্ছেন সাহাবিকে, এক সাহাবি যখন অধিকার রোজা রাখার শক্তি দেখালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বর্ণনা করতেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আফজালু সিয়ামি সিয়ামে দাওয়াত, যে সর্বোত্তম সিয়া হচ্ছে, সর্বোৎকৃষ্ট বা সর্ব পর্যায়ে উচ্চ পর্যায়ে সাওম হচ্ছে সিয়ামে দাওয়াত। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, যে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। এটা হচ্ছে রোজার সর্বোচ্চ সীমা, এর উপরে রোজা নাই, মানে এর বেশি রোজা রাখা যাবে না ইসলামী শরীয়তে আল্লাহ রাসূলের বিধানে। তাহলে আল্লাহ রাসূল বলছেন সর্বোচ্চ রোজার সংখ্যা হলো, সীমা হলো একদিন রোজা রাখার, একদিন রোজা ছাড়া। আর আপনাকে কোন কে পিছন থেকে বললো সারা বছর রোজা রাখতে, আর আপনি সারা বছর রোজা রেখে যাচ্ছেন? আপনাকে তো পিছন থেকে অবশ্যই ইবলিস নবী ছাড়া আর কেউ বলি, কারণ আল্লাহ রাসূল তো বলেছেন একদিন রোজা রাখতে, একদিন রোজা ছাড়তে। তা আপনি কার কথা মতো সারা বছর রোজা রেখে যাচ্ছেন? তাহলে এই ধরনের ব্যক্তিদেরকেও আমাদের দেশের সমাজের কিছু মানুষ তাদেরকে পীর মনে করে থাকে, সময়ত উপস্থিতি। আরেকটি বিষয় হলো সর্বশেষ বিষয় যে দেখেন পৃথিবীতে যে সমস্ত মুশরিকরা আছে, তাইতে মূর্তি পূজক হোক, অন্য অন্য মাখলুকের পূজক হোক, এই বিশেষ করে এই পূজা শিরিকের যে বিষয়গুলি, এটা মূলত আসছে সৎ ব্যক্তিদের থেকে। শিরিকের সূচনা, এই শিরিকের পরিমণ্ডলটা মূলত নেককার সালে ব্যক্তিদের থেকে, ভালো ব্যক্তির দিকে কেন্দ্র করে। তাই তো সেটা মুসলিমদের মাঝে হোক, সেটা অমুসলিমদের মাঝে হোক। যেমন উদাহরণস্বরূপ যারা বৌদ্ধ, বুদ্ধিস্ট যারা, তারা কিন্তু গৌতম বুদ্ধের অনুসারী বা তার পূজা করে। তো কেন তারা গৌতম বুদ্ধের পূজা করে? আপনারা অনেক যারা তার জীবনী পড়েছেন, আমি তার জীবনী অনেক পড়েছি, যেহেতু তার বিষয়ে আমার থিসিসের মাস্টার্সের একটা বিষয় ছিল। তো গৌতম বুদ্ধের পূজা কেন বুদ্ধরা করে, যে তার জীবনীতে যারা পাওয়া গেছে যে সে, মানে মিথ্যা হোক সত্য হোক, তার জীবনীতে পাওয়া গেছে সে একজন সৎ মানুষ, বেশ কিছু ভালো কল্যাণময় কিছু দিক নির্দেশনা, কিছু আদেশ নিষেধ তিনি করেছেন। মূলত ওই আদেশ নিষেধগুলো মূলত পূর্বযুগের আসমানি ওহিতে আসছিল, সেটার ধারাবাহিকতা মানুষ সমাজে চলে আসছে, ওইটাই মূলত ধার করে উনি তার ছাত্রদেরকে, অনুসারীদেরকে কিছু ভালো নির্দেশ করেছেন, যেগুলো আসলে কল্যাণকর, যেগুলো গৃহীত গ্রহণীয়, কিছু বিষয় থেকে নিষেধ করেছেন যা আসলে অকল্যাণকর সামাজিকভাবে। ফলে গৌতম বুদ্ধ যারা পুজো করে, তারা মূলত যদিও ওই গৌতম বুদ্ধের বুদ্ধিস্টের ভাস্কর্যের কাছে যে ইবাদতটা করে, কিন্তু মূলত তাদের উদ্দেশ্য কিন্তু গৌতম বুদ্ধ। ওই পিতল দিয়ে বানানো, যেমন আমি সোনার গায়ে গেছিলাম ওখানে জাদুঘরে, ওই গৌতম বুদ্ধের একটা দেখেছি পিতল দিয়ে বানানো, ওখানে বৌদ্ধদের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে গৌতম বুদ্ধের মূর্তি আছে, সেটা পিতল দ্বারা তৈরি করা। তাই পিতল দিয়ে বানানো হোক, পাথর দিয়ে বানানো হোক, ওরা ওটার সামনে শুধু স্যাম্পল হিসেবে রাখে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ওই যে সৎ ব্যক্তি, যে ভালো একটা তার পরিচয় ছিল মূলত সেই। ঠিক হিন্দুদের মধ্যেও যে সমস্ত মূর্তির তারা পূজা করে, এই পাথরগুলি কিন্তু তাদের মূল উদ্দেশ্য না, এই মাটি দিয়ে বানানো এই ধর কিন্তু তাদের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য কিন্তু ওই সমস্ত এর পিছনে যে ইতিহাস আছে, যাদের জীবনী আছে তারা। ঠিক মুসলিমরা যে সমস্ত পূজা করে, যাদের যে সমস্ত মাজার দরবারে যে জীবনের সব কিছুকে বিসর্জন দেয়, অথচ ওইটার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, এই কারণে তারা শিরিক হচ্ছে তাদের এই কাজগুলি, তাদেরও কিন্তু ওই মাজার বা ওই কবর কিন্তু মূল উদ্দেশ্য না,
মূল উদ্দেশ্য কিন্তু ও সাহেবুল কবর, কবরের যিনি অধিক, যাকে কবরে রাখা হয়েছে। যদিও বাংলাদেশে বহু কবরে দাফন হয়নি, যাক ধরে নিলাম যে সমস্ত কবরগুলাতে, যে মাজারগুলাতে দাফন হয়েছে পীর আউলিয়াদের, তো যারা তাদের পূজারি তাদের কিন্তু উদ্দেশ্য কবর না, তাদেরও কিন্তু উদ্দেশ্য ওই পাথরগুলি না যে পাথর দিয়ে তাদের কবর বান্ধা হয়েছে, তাদেরও কিন্তু উদ্দেশ্য মূলত এখানে জিনিস তাকে, যাদেরকে শোয়ানো হয়েছিল, যাকে দাফন করা হয়েছে তার। যেমন উদাহরণস্বরূপ এই যে আমাদের বাগেরহাটের যিনি খানজেলি, হ্যাঁ হ্যাঁ, খানজান আলী সাহেব, তারপরে শাহজালাল সাহেব, হ্যাঁ, রহিমাহুমুল্লাহ, এই সমস্ত মাজারে যারা যায় তাদের কিন্তু ওই মাজার কিন্তু মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য কিন্তু খাজা বাবা। যদিও যাচ্ছে বারবার মাজারে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু তাদের বাবারা, মূল উদ্দেশ্য তাদের ওই কবর আর পাথর না। তাহলে অন্য অন্য মুশরিক পূজারীদের ঠিক যে উদ্দেশ্য যেটা তাদের মনের বিষয়, মুসলিম মুশরিকদেরও কিন্তু একই বিষয়। ওরা যেমন প্রতিমাদের কাছে যায়, যায় শুধু ওটা উদ্দেশ্য হলো মূলত যার প্রতিমা তার, ঠিক আমাদেরও মুসলিম যে সমস্ত মুশরিকরা, মুসলিম নামধারীরা যারা কবর পূজারীরা যারা কবরে যায়, মূলত কবর তাদের উদ্দেশ্য না, মূলত উদ্দেশ্য ওই কবরওয়ালাদেরকে। অতএব অন্য অন্য মুশরিকদের যে আকিদা বিশ্বাস, যে কর্ম, যে ধ্যান ধারণা, ঠিক মুসলিমদের মাঝেও যারা মুশরিক তাদেরও কিন্তু একই আকিদা, একই চিন্তাধারা এবং একই তাদের উদ্দেশ্য এবং হাদাফ টার্গেট। অতএব এই কারণেই বলা যায় যে বর্তমান জামানার মুশরিকরা আল্লাহ রসুলের জামানার মুশরিকদের থেকেও বেশি শিরিকের পরিমণ্ডলে, পরিধিতে, পরিমাণে এবং ব্যাপকতায়, হ্যাঁ, এবং সর্বোপরি সর্বোপরি বা সবদিকে লক্ষ্য করলে দেখা যায় রাসুলের জামানার মুশরিকদের থেকেও বেশি শিরিকে নিমজ্জিত বর্তমান জামানার মুশরিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক, যেটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ যদি এই শিরিক নিয়ে কারণ মৃত্যু হয়, কিন্তু শিরিকেরও ক্ষমা হয়, শিরিকে শিরিক সব থেকে মস্তবর গুণা, যে গুণার উপরে আর কোনো গুণা নেই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শিরিক অংশীদার করা হয়, সে যাকেই করা হোক। কেননা আল্লাহ হচ্ছে আল আহাদুস সামাদ, তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়, যাকেই তার সাথে শিরিক করা হোক না কেন, সেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, সেটা আদম আলাইহিস সালাম হোক, অথবা নবী রাসূলদের কোনো উম্মত বান্দা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্ষেত্রে কোনো ব্যবধান নেই, যেহেতু তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়, কোনো মাখলুক তার সমকক্ষ নয়। ফলে যাকেই শিরিক করা হোক না কেন, অংশীদার করা হোক না কেন, আল্লাহর কাছে সমান অন্যায়, আর এই শিরিকের গুণ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না যদি এই শিরিক নিয়ে কারোর মৃত্যু হয়। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এখানে আল্লাহ রাব্বুল বললেন যে ওয়ামান ইউশরিক বিল্লাহ, শিরিকের পরিণতি হলো যদি শিরিক নিয়ে কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম, যেটা হারাম হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সেটা আর হালাল তার জন্য হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমা ওয়াহুন্নার আবার তাকিদ দিয়ে বলছেন যে জান্নাত হারাম হলো সেজন্য কি জান্নাতের বাইরে খোলা ময়দানে থাকতে পারবে, তা নয়। আমা ওয়াহুন্নার আল্লাহ আবার বলে দিচ্ছেন যে তার স্থান হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এই শিরিক আমাদের বা শিরিককারীদের জীবদ্দশায় সে শিরিক থেকে মুক্তি না পেতে পারে, মৃত্যুর আগে যদি সে শিরিক থেকে আল্লাহর কাছে খাসভাবে তওবা না করতে পারে, এবং শিরিকের কারণে অন্য যে আমলগুলি করা হয়, নেক আমল, সালাত, সওম, রোজা, নামাজ, দান, ছাকাত, পিতামাতার সেবা, মাদ্রাসা মসজিদে দান, সবগুলোই বৃথা এবং অকেজো হিসাবের বাইরে থাকবে যদি আমলে শিরিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম
মা কানু আমালু, যদি তারা শিরিক করত তাহলে জীবনে যা কিছু নেক হিসেবে করেছে তা সবই ধুলিসার ভেনিস হয়ে যেত। অতএব শিরিকের পরিণত হলো আমল সব ধ্বংস হয়ে যাওয়া, শিরিকের পরিণত হলো জান্নাত হারাম হয়ে জাহান্নাম অবধারিত হওয়া, শিরিকের পরিণত হলো যে সেই গুণা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকা এবং আল্লাহর তাওহীদে অন্তরে কাজে কথায় সর্ব সময় এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাওহীদকে জেনে বুঝে নিজেদের জীবনে পারিবারিক জীবনে বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা প্রতিফলন করার আল্লাহ তৌফিক দান করুন, যার মাধ্যমে আমরা জান্নাত পাবো এবং শিরিক থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।